প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীর নিয়মিত আয়োজন জনতার কথা বলে অনুষ্ঠান আজ পঁচিশে মার্চ কালো রাত্রি তথা গণহত্যা দিবস আজ গণহত্যা দিবসকে সামনে রেখে এই বিষয় নিয়ে চ্যানেল কর্ণফুলীর স্টুডিওতে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুজন বরণ্য ব্যক্তিত্বকে আমার ডান পাশে রয়েছেন লেখক গবেষক মানবাধিকার ব্যক্তিত্ব বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সম্মানিত সভাপতি লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল এমজাইফ আমার বা পাশে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেখক গবেষক রাষ্ট্রচিন্তক অতীশ দীপঙ্কর সোসাইটির মাননীয় চেয়ারম্যান চোদ্দ দলের কেন্দ্রীয় নেতা ডক্টর নাসির উদ্দিন খান আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি পঁচিশে মার্চ কালোরাত্রি রাত্রি তথা গণহত্যা দিবস নিয়ে আলোচনা করবার জন্য আমাদের বাঙালি জাতির ইতিহাসে পৃথিবীর ইতিহাসে একটি বড় বড়তম কালো রাত্রি হচ্ছে এত বড় গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল শুধু মার্চ মাসেই পহেলা মার্চ থেকে পঁচিশে মার্চ এই কয়দিনে শুধু কম প্রায় লক্ষাধিক মানুষকে নির্মমভাবে হত্যা করেছে বর্বর পাক হানাদার বাহিনী সেই নির্মম কালো রাত্রি কালো রাত্রি গণহত্যা দিবসকে নিয়ে কথা বলবার জন্য আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি লেখক গবেষক বঙ্গবন্ধু গবেষণা পরিষদের বিপ্লবী সভাপতি বাবুজ বাবুল জেব আপনাকে পঁচিশ মার্চ কালো রাত্রি বাঙালি জাতির জন্য অত্যন্ত বেদনার বয়ালি রাত্রির কথা স্মরণ হইলেই মনে পড়লেই ওই দিনের যে বর্বরচিত নৃশংস হত্যাকাণ্ড পাকিস্তান সেনাবাহিনী এই ঢাকা শহরে করেছিল আপনারা জানেন যে রাজারবাগ পুলিশ লাইন তৎকালীন ইপিআর সদর দপ্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরান ঢাকা এলাকায় সদরঘাট ঘুমন্ত যে সকল মানুষ ছিল কমলাপুরে ঘুমন্ত মানুষের উপরে নিরস্ত্র মানুষের উপরে তারা বৃষ্টির মতন গুলি করে এবং ঢাকা শহরেই আপনার পঁচিশে মার্চের রাত্রে প্রায় লক্ষাধিক মানুষ তারা হত্যা করে তাদের হত্যাকাণ্ডের লক্ষ্যই ছিল যে একটি বাঙালি জাতিকে স্তব্ধ করে দেওয়া এবং বাঙালি জাতির যে দীর্ঘদিনের একটি আলিত স্বপ্ন ছিল স্বাধীন একটি বাংলাদেশ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক যে সাতই মার্চের বাসন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এরপর থেকেই বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন এলাকায় যেমন গাজীপুর চট্টগ্রাম টঙ্গিতে মানুষ সংগ্রাম পরিষদ গঠন করে এবং কোনো কোনো জায়গায় পাকিস্তানি সেনাবাহিনীর সাথে ওই জনতার সশস্ত্র সংগ্রামও হয় যেমন উনিশে মার্চে গাজীপুরে প্রথম সশস্ত্র সংগ্রাম হয় এতে মনোকরি বা হুরমত নিয়ামত তারা স্বাদ উদ্বরণ করে পাকিস্তান তৎকালীন সৈয়াশার যে সরকার ছিল তারা চেয়েছিলো যে পঁচিশ রাত্রে তারা এইরকম একটি নিম্ন হত্যাকাণ্ড চালাবে হয়তো বাঙালি জাতি বই পেয়ে যাবে এবং তারা স্বাধীনতা এবং যে মুক্তি সংগ্রামের কথা এটা তারা ভুলে যাবে আর এই লক্ষ্যেই তারা এই হামলা করেছিল এবং আমাদের সাধারণ মানুষ এবং কি আমাদের যারা শিক্ষিত বুদ্ধিজীবী তাদেরকে অনেকে হত্যা করে তো এই হত্যাকাণ্ডকে আপনার একদিকে যেমন আপনার খুবই রুমহর্ষ বেদনাদায়ক অন্যদিকে আপনার এই হত্যাকাণ্ডর ফলে বাঙালি জাতির জেগে উঠেছিল তারা এর প্রতিরোধ করে তুলেছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা জানেন এই পঁচিশ রাত্রে মধ্যরাত্রেই পঁচিশে ত্রিভাগতরা ছাব্বিশে রাতে সে স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এবং এই যে একটি প্রেক্ষাপট এটা মূলত পাকিস্তান এই স্বৈরাচার সরকার তারাই তৈরি করেছিল যে একটি স্বাধীন যে রাষ্ট্র এটাকে আরও অগ্রযাত্রা আরও এটার গতিশীলতা এই পঁচিশে মার্চের পর থেকে আরও বেড়ে গিয়েছিল তা আমি এই রাত্রে যারা শহীদ হয়েছিল তাদের আত্মার মাকরাত কামনা করি এবং তাদের জন্যে আমি মানে তাদের ব্যহস্ত কামনা করি আর পাশাপাশি আমাদের বঙ্গবন্ধু যে আমাদের শক্তি সাহস যুগে ছিল এবং যার আহ্বানে মানুষ সারা এই দেশে আপনার একটি প্রতিরোধ গড়ে তুলেছিল আপনারা জানেন যে ছাব্বিশে মার্চে স্বাধীনতা ঘোষণা করার পরে আমাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী যারা বাঙালি ও সৈনিক ছিল যারা অফিসার ছিল যারা সাধারণ মানে সিপাই ছিল তারা বের হয়ে যাইতে বের হয়ে যায় এবং তারা বিভিন্ন জায়গায় তারা প্রশিক্ষণ নেয় অনেকেই ভারতে চলে যায় এখানে প্রশিক্ষণ নেয় এবং একটা দুর্বল প্রতিরোধ গড়ে তোলে এবং পঁচিশ রাত্রে শুধু না আপনাদের ধারাবাহিকতা তো আমাদের এই নয় মাসে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাই আমাদের এই যে বর্বরচিত এটা স্বীকৃতির জন্য বঙ্গবন্ধুর কন্যা জনপ্রী শেখ হাসিনা আপনারা জানেন যে দুই হাজার সতেরোতে সে সংসদে এটা মানে প্রস্তাব করে যে এই পঁচিশে মার্চ সতেরো সাল থেকে এটা আপনার জাতীয় গণহত্যা দিবসে পালিত হয়ে আসছে এবং কি এটা যেন আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি পা এটার জন্য আমাদের সরকার জাতির সঙ্গে প্রস্তাব দিয়েছে কারণ হচ্ছে যদি এটা আন্তর্জাতিক দিবস হিসাবে পালিত হয় তো সকল জাতি সকল মানুষ মানে বুঝতে পারবে জানতে পারবে যে বাঙালি জাতির উপরে এই পঁচিশে মার্চ একাত্তরে কীরকম বর্বরতা কীরকম জঘন্য আপনার যে নৃশংস হত্যাকাণ্ড যেখানে হয়েছিল এবং তারা ঘৃণা জানাইতে পারবে এবং আর কোনো জাতি যেন বিরুপ্ত করার জন্যে এরকম যাতে কোনো নৃশংসতা না হয় এর একটি প্রতিকার হবে এই জন্যই মূলত আমরা আন্তর্জাতিক একটি স্বীকৃতি এই দিবসের চাই ধন্যবাদ লাইন গনিমা বঙ্গবন্ধু গবেষক আপনাকে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম এরপর যে আমি জানতে চাইব ডক্টর নাসির উদ্দিন খান আপনার কাছে আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমার জানা মতে পঁচিশে মার্চ কালো রাত্রি আপনি ঢাকায় ছিলেন সেদিন রাজারবাগ পিলখানা নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে যে বর্বরচিত যে গণহত্যা করেছিল পাকখানাদার বাহিনী তার একজন প্রত্যক্ষ সাক্ষী আপনি আপনার দৃষ্টিতে সেই পঁচিশে মার্চের কালো রাজ্য সম্পর্কে ধন্যবাদ জানাব আতাউল্লা খান ধন্যবাদ জানাই চ্যানেল কর্ণফুলিকে এবং প্রিয় দর্শক শ্রোতা আমি প্রথমেই সেই ভয়াল পঁচিশে মার্চ কালো রাত্রিতে লক্ষ শহীদানদের শহীদ আনসহ স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠ ফেরত কামনা করছি আমি তখন ঢাকা কলেজের ছাত্র প্রথম বর্ষের ছাত্র আমি সেই ভয়াল পঁচিশে মার্চের কথা আমার মনে পড়ছে সে কালো রাত্রিতে আমি ইন্দিরা রোডে আমরা সংবাদ পাই যে রাজারবাগ পুলিশ লাইন আক্রান্ত হয়ে গেছে এবং মুহুর্মুহ গোলাগুলির আওয়াজও আমরা পাচ্ছিলাম এবং আমরা উৎকণ্ঠিত হয়ে পড়ি বিশেষ করে যেখানে ছাত্র জনতা নিরীহ বাঙালির উপর এই পাকিস্তানি হায়নারা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা তথা অপারেশন সার্চ লাইটের অভিযান শুরু করে এবং ক্যান্টনমেন্ট থেকে সরাসরি তারা সরাসরি তারা এখানে তারা ট্যাঙ্ক নিয়ে তাদের সাজোয়া বাহিনী নিয়ে রাজারবাগ আক্রান্ত করে এবং পঁচিশে মার্চের প্রথম প্রহরে রাত্রে প্রথম প্রহরেই রাজারবাগ পুলিশ লাইনের অকুত ভয়ে বীর সেনানীরা বীর মুক্তিযোদ্ধারা এক প্রতিহত প্রতি তাদের প্রতিহত করার জন্য বূহ রচনা করে এবং অনেকেই শেষ পর্যন্ত যুদ্ধ করে যায় শেষ শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা লড়তে থাকে এবং অনেকেই সেখান থেকে চলে যায় টিকতে না পেরে এবং অনেকে শহীদ হয় সেখানে আমরা পরে জানতে পারি যে সেখানে কয়েক শত পুলিশ সম্ভব সমরে পাকিস্তানি হায়ানাদারদের প্রতিহত করার মধ্য দিয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে তারা বরণ করে এবং সেখানে তারা নারকীয় হত্যাযজ্ঞ চালায় এবং রাজারবাগ পুলিশ লাইনের কর্তৃত্ব গ্রহণ করে পরে আমরা জানতে পারি সেদিন রাতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত করে আক্র আক্রমণ করে সেখানকার ছাত্রীদের ছাত্রছাত্রীদের ধরে এনে রাজারবাগে এনে তাদের উপর পাশবিক নির্যাতন চালায় এবং তাদেরকে বেওনেটের আঘাতে খুচিয়ে খুচিয়ে হত্যা করে সেই নারকীয় দেশের বর্ণনা পরে আমরা জানতে পারি আমরা জানতে পারি রাতে তারা কিছু সংখ্যক পুলিশকে জোর করে ধরে নিয়ে তাদেরকে রাস্তা চেনানোর জন্য জায়গা চেনানোর জন্য তাদের সাথে যায় এবং তারা রোড হয়ে যাওয়ার মধ্য দিয়ে রাজারবাগ থেকে সদরঘাট পর্যন্ত যাওয়ার পথে শত শত নিরীহ বাঙালিকে হত্যা করে এবং তাদের দোসর ছিল তাদের সাথে ছিল তখন বিহারীরা বিহারীরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এই এই পাকিস্তানি হায়নাদের পক্ষ নেয় এবং লক্ষ বাঙালি প্রায় এক লক্ষ বাঙালিকে সেদিন রাত্রে ঢাকা শহরে তারা হত্যা করে ঘুমন্ত সেই লোকজন ছিল যারা সেই সদরঘাট সদরঘাট টার্মিনালে সবসময় প্রায় হাজার লোকের উপরে সেখানে সেই সেখানে ঘুমিয়ে লোকজন ঘুমিয়ে থাকতো বিভিন্ন দূর দূরান্ত দূরান্ত থেকে এসে তারা ঘুমিয়ে থাকত সেই ঘুমন্ত নিরীহ লোকজনের নিরস্ত্র বাঙালির উপর তারা সেই তারা ঝাঁপিয়ে পড়ে এবং তাদের লাশগুলি গঙ্গা দিয়ে ভেসে দেয় প্রায় লক্ষ মানে লোক সেদিন প্রথম রাত্রে তারা এইভাবে রাজধানী ঢাকায় এইভাবে তারা হত্যা করে তো আমরা কোনো উপায়ান্তর না দেখে আমরা ঢাকা শহর থেকে গিয়ে তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমান আগেই নির্দেশ দিয়েছিলেন যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো শত্রুর মোকাবেলা করো আমরা তার আহ্বানে চলে যাই এবং আমি এবং আমার বন্ধু আনোয়ার আমরা আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম আগে বলেছি আমার বন্ধু আনোয়ার ও শহীদ সরোয়ারদি কলেজে পড়ত আমরা দুইজনে মিলে দুইজন দুইজন করে আমরা অনে অনেকজন ছাত্র ছিলাম সেখানে দুইজন দুজন করে আমরা সেখান থেকে ঢাকা শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা করি ভোর চারটায় চারটায় এমন জায়গা দিয়ে যায় যেখানে হয়তো পাক বাহিনী যেখানে আমাদের দেখতে পাবে না এভাবে আমরা লুকিয়ে লুকিয়ে সেই জায়গাতে সেখানে বুড়িগঙ্গা পার হয়ে অনেক কষ্ট করে বুড়িগঙ্গা পারে আমরা পায়ে হেঁটে কুচিও হয়ে আমি লহজং যাই আনোয়ার রাঙামিলা সিরাজ দেখা যায় আমরা যাই এবং সেখানে আঠাশ তারিখে আমাদের ওখানে পুলিশের লোকজন ওখানে গিয়ে হাজির হয় এবং একজন পুলিশের লোক কিছুটা আহত অবস্থায় সে একটা রাইফেলসহ সেখানে হাজির হয় এবং আঠাশ তারিখে সে রাইফেলের ট্রেনিং আমাদেরকে আমরা যারা ওখানে বেশ কয়েকজন যুবক আমরা তার 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 সাথে তিনি আমাদের সাথে পরিচিত হন এবং বলেন যে আমি এরকম রাজারবাগে যুদ্ধ করে এখানে এই অবস্থায় এসেছি আহত অবস্থায় তাকে আমরা স্থানীয়ভাবে চিকিৎসা দিই এবং তাকে আমরা সে কিছুটা সুস্থ হয়ে আমাদেরকে রাইফেল ট্রেনিং দেওয়া শুরু করে এভাবে লোকালি আমরা প্রশিক্ষণপ্রাপ্ত হই এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করি আমি বলবো যে আসলে পাকিস্তানিরা আমাদের এই নিরীহ বাঙালির উপরে যে অপারেশন সার্সলাইট যে অপারেশন শুরু করে তার প্রেক্ষাপটটা আমি একটু বলতে চাই উনিশশো সালে লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে পাকিস্তান এবং ভারত নামে দুইটি ভূখণ্ডের সৃষ্টি হয় দুইটি দেশের সৃষ্টি হয় রাষ্ট্রের সৃষ্টি হয় আমরা জানি সেই লাহোর প্রস্তাবে ছিল ভারত এবং পাকিস্তান স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতার লাভ করে দুইটি দেশ উনিশশো সালে তো আক্ষরিক অর্থে স্বাধীনতা লাভ করে পাকিস্তানিরা আমাদের উপর শোষণ নির্যাতন চালানো শুরু করে এবং আমাদের যত সম্পদ আছে তারা এখান থেকে লুটে নেয় এবং তাদের ভাগ্য তারা আমাদের বাঙালিদের শোষণ করে তাদের ভাগ্য রচনা করে এইভাবে বাঙালিরা বিভিন্নভাবে উনিশশো বাউন্ন সালে তারা আমাদের রাষ্ট্রভাষা বাংলার দাবিকে উপেক্ষা করে তারা উর্দুই হবে রাষ্ট্রভাষা এ ঘোষণা দেয় এবং 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 বাঙালিদেরকে রাষ্ট্রভাষার দাবিতে বাঙালিদের যখন ছাত্ররা তার প্রতিবাদ করে সেখানে ছাত্রদের সেই মিছিলে তারা গুলি করে একশো ধারা ভঙ্গ করে ছাত্ররা এবং তারা সেখানে গুলি করে শহীদ হন সালাম বরকত রফিক এবং আরও অনেক আপনার শহীদানরা তো এইভাবে রচিত হয় এবং স্বাধীনতার সে বীজ এইভাবে রোপিত হয় বাংলাদেশে এবং উনিশশো একাত্তর সালে অপারেশন সার্সলাইট বাংলাদেশের উপর উনিশশো সত্তর নির্বাচনে আমি বলতে চাই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরেও তারা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমাদের আওয়ামী লীগ মানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও তাদেরকে আমাদেরকে তারা ক্ষমতায় বসতে দেয় না হ্যাঁ তারা ক্ষমতার মসলত আঁকড়ে ধরে রাখার জন্য তারা এদেশে অপারেশন সার্চলাইট চালায় এবং বাঙালি নিধন করে এই বাঙালির এই নিধন যজ্ঞে তারা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের তারা সহায়তা পেয়েছিল পাকিস্তানিরা যার ফলে তারা এই বাঙালির এই এই হত্যাকাণ্ড গণহত্যাকে তারা মামুলি এদেশে গণ্ডগোল শুরু হয়েছে যে এটা তাদের আভ্যন্তরীণ বিষয় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তখন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ কণ্ঠে উনি প্রতিবাদ করেছিলেন বলেছিলেন যে এটা এটা বাংলাদেশের মানুষকে তারা গণহত্যা করছে এবং এটা কোনো সাধারণ কোনো বিষয় নয় এবং এটা আভ্যন্তরীণ কোনো বিষয় নয় এখানে তারা সংখ্যগরিষ্ঠতা অর্জন করার পরেও তাদেরকে ক্ষমতায় বসতে দেওয়া হচ্ছে না এবং বাঙালি বাঙালির এটা প্রতিবাদ বাঙালির বাঙালিরা স্বাধীন হতে চায় এবং স্বাধীনতা যুদ্ধে তারা 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 সমস্ত বাঙালি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বাঙালি নিধন যজ্ঞে যা তারা বাঙালিদেরকে নিধন করছে তাই আজকে আমি বলবো যে সেই পঁচিশে মার্চের ভয়াল রাত্রিতে বিশ্বের এরকম নারকীয় ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল আজ সেই ভয়াল কালো রাত্রি পঁচিশে মার্চ এই দিবসকে আসলে জাতীয় গণহত্যা দিবস হিসেবেও পালনের জন্য সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়ুক আমি সেই প্রত্যাশা করব এবং এই গণহত্যা দিবস যেন সারা বিশ্বে গণহত্যা দিবস হিসাবে সারা বিশ্বে পালিত হয় আমি আজকে সেই প্রত্যাশা করছি ধন্যবাদ ডক্টর নাসির খান আমরা কালো রাত নিয়ে আলোচনা করছিলাম পৃথিবীর ইতিহাসের একটি বড় বড় চিত্র হত্যাকাণ্ড আমরা আবারও এই বিষয় নিয়ে আলোচনায় ফিরে আসবো দর্শক যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে বিরতির পর আবারও ফিরে আসবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ মানের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী প্রিয় দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল কর্ণফুলির নিয়মিত আয়োজন সমসাময়িক বিষয় নিয়ে টক শো জনতার কথা বলে অনুষ্ঠানে আজ ভয়াল কালো রাত্রি পঁচিশে মার্চ গণহত্যা দিবস সেই বিষয় নিয়ে কথা বলছিলাম আমার পাশে রয়েছেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সভাপতি লায়ন গরি মিয়া বাবুল একজন মানুষ কিভাবে একটা জাতিকে উদ্বুদ্ধ করে ষোলো শোষণ জুলুম নির্যাতন বিচারহীনতা বিরুদ্ধে জাগ্রত করে সম্মুখ নেতৃত্ব দিয়ে পুরা জাতিকে সাথে নিয়ে একটা দাসকে স্বাধীন করে একটি লাল সবুজের পতাকা উপহার দেয় গণতন্ত্র উপহার দেন আজকে উন্নয়নের বাংলাদেশ যার স্বপ্ন ছিল তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি বঙ্গবন্ধু গবেষক বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করেন সেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে সাতচল্লিশ সালে বিভক্ত হয়েছিল সেখান থেকে বাউন্ন ভাষা আন্দোলন ছেষট্টির ছয় দফা ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন সাতই মার্চের ভাষণে কিভাবে জাতি উদ্বুদ্ধ করেছিল যার ফলশ্রুতিতে ষোলোই ডিসেম্বর আমরা একটা ধন্যবাদ সাতচল্লিশ থেকে একাত্তর দীর্ঘ আমরা তেইশ বছরের ইতিহাস হয়তো অল্প সময় বলা যাবে না তবে সংক্ষিপ্ত বলতে গেলে আপনার বাঙালি জাতি স্বাধীনতা বাংলাদেশ এসব কথা আসলে আসলে বঙ্গবন্ধুর কথা আসে কারণ দুই জাতি তথ্যের ভিত্তিতে সাতচল্লিশে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তথাকথিত স্বাধীন হওয়ার পর পরে আপনারা লক্ষ্য করেছেন যে বাঙালির যে আপনার মুখের ভাষা তাদের মাতৃভাষা বাংলা ভাষার উপরে আঘাত করা হয় এবং রাষ্ট্রভাষা যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের বাংলা হওয়ার কথা এখানে তারা উর্দুকে যখন রাষ্ট্রভাষা করার ঘোষণা দিল বাঙালি ছাত্র জনতা তার তীব্র প্রতিবাদ করে এবং প্রথম প্রতিবাদের সূচনায় ছিল তৎকালীন শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আটচল্লিশ সালের এগারোই মার্চ ওই দিন শেখ মুজিবের নেতৃত্বেই আহ্বানে দরমগঠ হয় হরতাল পালিত হয় এবং আর আব্দুলগনি রুট যেটা এখন সচিবালয়ের রুট যেটা এই রুটে আপনার বঙ্গবন্ধু সহ আপনার মানে ছাত্ররা যখন রাস্তায় শুয়ে পড়ে ওইখান থেকে আপনার পঁয়ষট্টি জনের মতন ছাত্রকে ওই সময় গ্রেপ্তার করা হয় এবং এই ছাত্র আন্দোলনের আটচল্লিশ থেকে ধারাবাহিকতায় আপনার বাউন্নে যখন ফেব্রুয়ারির একুশ তারিখ তারা একশো চৌচল্লিশ দ্বারা জারি করলে আগে থেকেই বঙ্গবন্ধু চেলে থাকা অবস্থায় রাষ্ট্রভাষা বাংলাদেশেতে উনি অনশন শুরু করে এটা জানেন অনশন শুরু করে এবং একশো চৌচল্লিশ দ্বারা কি ছাত্ররা বঙ্গ করবে কি করবে না এটা নিয়ে একটা দ্বিদাদ্বন্দ্বের ছিল তো বঙ্গবন্ধু ওই জেলখানা থেকে কারাগার থেকে নির্দেশ দিছে যে না একশো বাঙ্গা হোক এবং একশো চৌশ্রিদ বাঙ্গে বাঙ্গার পরে যে গুলি হয় গুলিতে আমাদের সালাম রফিক শফিক সব্বার সব আরও অনেক নাম জানা অজানা অনেকে আরও বরণ করে তো মূলত এই ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতির যে স্বাধীনতার বিশ রূপিত হয় আমাদের ডক্টর নাসির ভাই বলেছে এর পরবর্তীতে চুয়ান্নের যে যুক্ত যে নির্বাচন এবং বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি যে ছয় দফা আন্দোলন মূলত ছয় দফা উনিশশো চল্লিশ সালে শেরে বাংলার রাহুল প্রস্তাবটা আমাদের স্বাধীনতার ওইখানে একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল এবং পরবর্তীতে সরাসরি আপনার ছয় দফায় আপনার স্বাধীনতার কথা মানে বাংলাদেশে বলা হয়েছিল কারণ হইসে যে দুইটা প্রদেশ থাকবে আলাদা মুদ্রা থাকবে তা আলাদা মুদ্রা নীতি থাকবে আলাদা তাদের শাসন ব্যবস্থা পরিচালিত হবে এবং ওই সরকার পরিচালনা আলাদা নীতিমালা থাকবে বরং ওই ছয় দফার যে এই আপনার এই ছয়টা দফা যদি আপনারা পড়েন ওইখানেই দেখবেন যে আমাদের একটা স্বাধীন সমরাষ্ট্রের মূলত একটি পুরোক্ষ একটি ঘোষণা ছিল এবং এর পরবর্তীতে আপনার ঊনসত্তরে যে সৈরাচার বিরোধী যে আন্দোলন এবং আপনার সত্তরের নির্বাচন সত্তরের নির্বাচনেও আপনার ওই সময়ের আব্দুল খান বাসানি অনেক জাতীয় নেতা যে নির্বাচন যাওয়া ঠিক হবে কি ঠিক হবে না এবং ওই সময় আপনার বাঙালিদের নেতাকে মূলত এটা বঙ্গবন্ধু প্রমাণ করার জন্যে যে বাঙালিরা যে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ ও নির্বাচনে যায় এবং নির্বাচনে গা একশো আপনার উনসত্তরটা আসনের মধ্যে একশো সাতষট্টিটা আসনে আপনার বাঙালিরা বঙ্গবন্ধুর নেতৃত্বে জয়লাভ করে কিন্তু জয়লাভ করার পরেও যখন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই এমনকি তেসরা মার্চ আপনার অ্যাসেম্বলি কল করার পরে অ্যাসেম্বলি আপনার ওই স্থগিত ঘোষণা করে তাই বাংলার মানুষ জনতা তারা আসলে খুবই বিক্ষোভে ফেটে পড়ে এমনকি এরই ধারাবাহিকতা বঙ্গবন্ধু আপনার ওই আমাদের জানেন যে এই পতাকা উত্তরণ ইস্তেহার পাঠ এবং এই সাতি মাসের যে বাসন সাতি মাসের বাসনে আমাদের ওইখানে হাজারো মানে লক্ষাধিক মানে দশ লক্ষাধিক মানুষ অপেক্ষাই করতেছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করবে আর বঙ্গবন্ধু যেহেতু বিশ্বক্ষণ প্রজ্ঞাশীল আসলে নেতা ছিলেন সে ওই সময় উপর দেয়া পাকিস্তানি হেলিকপ্টার উঠতেছিল আপনার নিষেধা হেদের সেনাবাহিনী পুলিশের টহল ছিল যে যদি বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে তাহলে এদেরকে বিচ্ছিন্নবাদী বলিয়া গুলি করিয়া এদেরকে মানে ব্রাশ করে মারা হবে তো তৎকালীন বঙ্গবন্ধু এমনভাবে একটি নির্দেশনা দিল যে নির্দেশনায় মূলত ওইখানে একটি মুক্তিযুদ্ধে কিভাবে পরিচালনা করতে হবে এবং আমাদের নাসির ভাই বলেছে যে তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে তোমরা সূত্র মোকাবেলা করবা এবং শেষ সূত্র খতম হওয়ার আগ পর্যন্ত তোমরা আন্দোলন চালিয়ে যাবা এবং সে এটাও বলেছিল যে ওই মানে গেরিরা যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হবে এবং আপনার প্রশিক্ষণ কিভাবে নিতে হবে প্রত্যেকটাই ওই নির্দেশনার মধ্যে ছিল তো বঙ্গবন্ধু সাতই মার্সনের ভাষণের পরে আপনার পাকিস্তান এবং ওই বাঙালি সবাই বুঝতে পেরেছিল যে সামনে একটি আমাদের মুক্তির আন্দোলন হবে একটি সশস্ব একটি মানে সংগ্রাম হবে এবং এই জন্যেই আমাদের এই ঐক্যবদ্ধ হইতেছিল মূলত এই সাতই মাসের বাসনের এই ফলেই যে বাঙালিদের যে ঐক্যবদ্ধতা তাদের যে উজ্জীবনটা এবং এটা বঙ্গবন্ধু একদিনে করে নাই আপনি যথার্থই বলেছেন যে বঙ্গবন্ধুর এই মানে পাকিস্তানের সাতচল্লিশ বা আটচল্লিশ থেকে শুরু করে আপনার একাত্তর পর্যন্ত প্রতিটি দিন প্রতিটি সময় যে একটি বাঙালি জাতি আপনার তারা যেন অনেকটা মানে সংগঠিত ছিল না তাদেরকে সংগঠিত করেছে উজ্জীবিত করেছে একত্রিত করেছে শক্তি সাহস জুগিয়েছে এবং স্বপ্ন দেখিয়েছে এবং স্বপ্ন প্রত্যেকের মাঝে সে সঞ্চারিত করেছে এবং সঞ্চারিত করে এমন একটি সময় আশে আসে স্বাধীনতার ঘোষণা মানে করেছে যে সময় আপনার মানে আমাদের ওই সকল মানুষ আসলে প্রস্তুত ছিল যদিও আমাদের অস্ত্র ছিল না কিন্তু আমাদের মন মানসিকতা আমাদের সাহস শক্তি ছিল আর ওই সময় আপনার আমাদের ভারত রাশিয়া যারা আমাদেরকে সহযোগিতা করে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ তারা যদি আমাদেরকে প্রশিক্ষণ না দিত আমাদের আপনার এক কোটি মানুষ বেশি মানুষ ভারতে চলে গেছিলো যদি তাদেরকে ওই সময় যদি তারা আশ্রয় না দিত এমনকি শ্রীমতী ইন্দিরা গান্ধী তারের শ্রদ্ধা সাথে স্মরণ করছি সে যদি সারা বিশ্বে যে বাঙালি যেন আসলে নির্বাচিত প্রতিনিধি যারা আপনার এই এপ্রিলে একাত্তরের আপনার দশই এপ্রিল দেখেন ওইখানে আমাদের কিন্তু একটা ওই একটা মানে সংবিধানও করা হয় সরকারের যা যা দরকার আপনার একটি মানে ঘোষণাপত্র করা হয়েছে ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে সতেরোই এপ্রিল পাঠ করা হয়েছে এবং আমাদের সরকারের মানে রাষ্ট্রপতি করা হয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওইখানে তার অবর্তমানে কে রাষ্ট্রপতি থাকবে এই জন্য এখানে উপরাষ্ট্রপতি করা হয়েছে আপনার নজরুল ইসলামকে প্রধানমন্ত্রী আমাদের মানে বঙ্গতা তাজউদ্দিন আহমেদ তাদের করা হয়েছে এবং অন্য অন্য সরকারের যেরকম শপথ হয় তাদের হয়েছে তাদেরকে গার্ড গার্ড অফ অনার দেওয়া হয়েছে এবং এটা অনেক সময় অনেকে বলছিল যে এটা করা হোক যেন বাংলাদেশ যেহেতু পাকিস্তানের এরিয়ার ভিতরে এখানে হয়তো আক্রমণ হতে পারে এই অনুষ্ঠান করতে গেলে শপথ অনুষ্ঠান করতে এটা মানে করা হোক এই বাংলাদেশের ভারতে করা হোক কিন্তু ওই সময় আপনার আমাদের নেতাদের বিসৃখতার কারণে যে না আমাদের স্বাধীন যে আমাদের ভূখণ্ড আমাদের ছাব্বিশ তারিখের ঘোষণা করা হয়েছে আমাদের স্বাধীন ভূখণ্ডের মধ্যে আমরা এই শপথ অনুষ্ঠান করবো এবং এই স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আপনারা জানেন যে এটা ওই মেহেরপুরের আম্র কারণে এই মানে ওইখানে এই শপথ বাক্য করানো হয় এবং যথারীতি আমাদের এই মানে যে প্রথম যে সরকার অনেকে এটাকে অস্থায়ী সরকার মুজিবনগর সরকার বলে আমি বলি যেন বাংলাদেশের প্রথম সরকার এবং এই প্রথম সরকার যেটা ছিল এই সরকারের মানে সফল আমাদের কূটনৈতিক তৎপরতা এবং পাশাপাশি আমাদের বিশেষ করে ভারত রাশিয়া আরও যেসব দেশ আমাদেরকে সমর্থন দিয়েছে তাদের আপনার সক্রিয়তার কারণে আমরা একটি স্বাধীন সম রাষ্ট্র পেয়েছি এমনকি আপনার পরবর্তীতে আমাদের এই স্বাধীন দেশ হওয়ার পরে আপনার সাড়ে তিন বছরের মাথায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হারাইতে হয়েছে হারানোর পিছনেও যাদের হাত আছে তারা আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল ওই সকল ব্যক্তি ওই সব রাজাকার আলবদর আলসাম স্বাধীনতা বিরোধী পাশাপাশি আন্তর্জাতিক সব সংক্রান্ত তাদের সাথে কাজ করেছিল খালি ওই সময় না এখনও আপনার মানে ওই গোষ্ঠীগুলি আপনার সক্রিয় আছে যারা আমাদের স্বাধীনতার সময় বিরোধিতা করছে তারা আপনার স্বাধীনতার যে আমাদের মানে অগ্রযাত্রা এটাকে তারা স্তব্ধ করতেছে তারাকে বাধাগ্রস্ত করতেছে এমনকি আপনার আমাদের এখন যে এই মুক্তিযুদ্ধের যে দা দ্বারকবাহক যার নেতৃত্বে দেশ পরিচালনা যে শেখ হাসিনা তাকে আপনারা জানেন যে ফোকাসে আপনার বার হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে এর পিছনেও আপনার আমাদের এই মানে স্বাধীনতা বিরোধী যারা এবং আন্তর্জাতিকভাবে যারা মুক্তিযুদ্ধের সম্বন্ধে বিরোধী করে তারাও আপনার এটার সাথে আসলে জড়িত আছে এমন কি আপনার আমাদের এই যে সর্বশেষ আপনার যে দুই হাজার একে আমাদের ছিয়ানব্বই থেকে আপনার এক পর্যন্ত আওয়ামী এত কাজ করার পরেও একে ক্ষমতা আসতে পারো না ওটার পিছনেও আপনার এই আন্তর্জাতিক যারা পাবে আমাদের জনসংখ্যা বিরোধিতা করছে তাদের আসলে হাত ছিল এবং পরবর্তী না আসার কারণে আমাদের যথেষ্ট আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে আবার দুই হাজার আটের উনত্রিশে ডিসেম্বর শেখ হাসিনার নেতৃত্বে যখন সরকার ক্ষমতা আসলো চৈদ্যতে আপনার ক্ষমতা আসলো এবং সর্বশেষ দুই হাজার এই আঠারো গত এই বছর এই আঠারো ডিসেম্বরে যে নির্বাচনের সরকার ক্ষমতা আসলো আসার পরে আপনারা ওই নির্বাচনের ফলাফল দেখেছেন যে বাংলার মানুষ আসলে তারা যতই চেষ্টা করুক কারণ বাংলার মানুষের অন্তরে হৃদয় আছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং যে মুক্তিযুদ্ধ আসলে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে একটি সুখী বাংলাদেশ এবং সকল মানুষের যেখানে আসলে তাদের সামাজিক মর্যাদা তাদের সমান অধিকার তাদের ন্যায্যতা গণতন্ত্র সুশাসন যেখানে প্রতিষ্ঠা করা হবে এরকম অসম্পদে একটা বাংলাদেশ হবে এরকম চিন্তাচার একটা বাংলাদেশ গড়ার জন্য জননে শেখ হাসিনা কাজ করতেছে কাজেই তার জনপ্রিয়তাও বেড়েছে পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতি আসলে বেড়েছে ইতিমধ্যেই বাংলাদেশ গত আপনার এটা আঠারো তিরিক্ত আপনার মার্চে এটা উন্নয়নশীল দেশের আসলে মর্যাদা পেয়েছে এবং সারা বিশ্বে এখন বাংলাদেশ আসলে উন্নয়নের রুন মোডেল এটা সম্ভব হয়েছে যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটা স্বাধীনসং রাষ্ট্র পাওয়ার কারণে এবং বঙ্গবন্ধু যদিও উন্নয়নটা করে যেতে পারে নাই কিন্তু তার উন্নয়ন কাজটা এখন তারই মানে জ্যেষ্ঠ কন্যা যার শরীরে বঙ্গবন্ধুর রক্ত কোনো আছে সিরে বসে যার মানে বঙ্গবন্ধুর রক্ত সে বঙ্গবন্ধুর স্বপ্নগুলি মূলত শেখ পালন করতেছে পালন করে যাচ্ছে তো এই ক্ষেত্রে মূলত আমাদের মুক্তিযুদ্ধের যে শক্তিগুলি আছে আপনার যে দলের আপনি একটা দলের আসলে মহাসচিব আমাদের অন্য অন্য যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলি আছে আমাদের ঐক্যবদ্ধ দরকার আরও বেশি আরও দৃঢ় ঐক্যবদ্ধ দরকার এই জন্যে যে স্বাধীনতার বিরোধী যারা ছিল তারাও কিন্তু আসলে সংখ্যায় বেড়েছে কারণ তাদের ছেলে মেয়ে হয়েছে তাদের নাতিপুতি হয়েছে হয়তো কিছু কয়েকজনের আপনার এমনি এতে ওই হয়তো ফাঁসি হয়েছে কিন্তু এদের তো সবার ফাঁসি হয়ে যায় না এরা দেশেই আছে কিন্তু তারা সুযোগ সন্ধানী যে কোন সময় আবার সুবল দিতে পারে কাজে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে যে জঙ্গিবাদ আমাদের এই সরকার করেছে এবং যে সাম্প্রদায়িকতা এই সরকার অনেকটা নিয়ন্ত্রণে এনেছে একটা অসাম্প্রদায়িক ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকি তাহলেই তার যে লক্ষ্যগুলি ছিল এবং যে আপনার দীর্ঘদিনের যে তার সংগ্রাম যে রকম ক্ষুধাদ্যমুক্ত বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ এবং বর্তমান জনিত শেখ হাসিনাও যে একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাইছে এবং মানুষও বিশ্বাস করে যে একচল্লিশ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ হবে এবং শুধু একচল্লিশ সাল না সে আপনার দুই হাজার সাল পর্যন্ত একটা ডেল্টা প্রাণ ঘোষণা করছে এবং এইবারে নির্বাচনী যে ইস্তার আসছিল ওই স্তেয়ারেও সে বলছে যে মানে যে গ্রাম হবে শহর যে শহরে যে সুযোগ সুবিধাগুলি এখানে উন্নত চিকিৎসা ভালো শিক্ষা ব্যবস্থা এমনকি আপনার মানে বিদ্যুৎ সব কিছু গ্রামে পৌঁছে যাবে ও সে ইতিমধ্যেই পৌঁছে গেছে নব্বই পার্সেন্ট লোক আমাদের আসলে বিদ্যুৎ পাইতেছে এবং অনেক এলাকায় পাকা রাস্তা হয়ে গেছে তো আপনার গ্যাসটা এখন একটু কম আছে গ্যাসটা যদি দেওয়া দিতে পারে আর শিক্ষাটা শিক্ষাটা আসলে আরেকটু আসলে করা দরকার গ্রামে এরকম শিক্ষা প্রতিষ্ঠান ওরকম ভালো নয় আর স্বাস্থ্য বেশ কিছু হাসপাতাল হয়েছে আপনার কমিউনিটি সেন্টার সরকার করেছে কিন্তু এটা আসলে আরেকটা গুণগত মানের আসলে স্বাস্থ্যরাও করতে হবে গুণগত মানের আপনার কোয়ালিটি সম্বন্ধে শিক্ষাটাও করতে হবে শিক্ষার শিক্ষার পার্সেন্টেজ বাড়ছে কিন্তু লক্ষ্য উদ্দেশ্যটা ছিল যে এই মানুষগুলি আসলে বঙ্গবন্ধুর যেসব গুণাবলীগুলি ছিল তাদের মধ্যে মানবিক মূল্যবোধ থাকবে কল্যাণবোধ থাকবে দেশপ্রেম থাকবে সততা থাকবে উদারতা থাকবে মানবিক গুণাবলী বাড়বে এবং শিক্ষা গ্রহণ করার পরে একটা মানুষের মধ্যে নম্রতা বদ্ধতা বাড়বে তার মধ্যে আপনার মানবিক মূল্যবোধ বাড়বে তার জ্ঞান বাড়বে তার দক্ষতা বাড়বে এইগুলি কিন্তু আমাদের শিক্ষা দিতে পারে নাই এটা আমি এক মিনিট বলি কারণ হচ্ছে আপনারা লক্ষ্য করছেন যে বঙ্গবন্ধু যখন আপনার ক্ষমতায় আসার পরে বাহাত্তরে দশই জানুয়ারি আসার পরে সে তিয়াত্তরে একটা শিক্ষানীতি করেছে কুর্দিকতার শিক্ষানীতি আমি যেহেতু শিক্ষার সাথে সংশ্লিষ্ট ছিলাম ওই নীতিটা আমরা পড়েছি কারণ আমি বাংলাদেশ সরকারের শিক্ষক সমিতি সারা নির্বাচিত অডিটর ছিলাম দীর্ঘদিন আপনার ছিয়ানব্বইয়ে নির্বাচিত মানে দুই হাজার সালে নির্বাচিত চাইলে নির্বাচিত তিন তিনবার নির্বাচিত ছিলাম এবং শিক্ষা কমিশন যেটা ওর আমি সদস্য ছিলাম তা আপনার ওই শিক্ষানীতিতে ছিল যে শিক্ষাটাই হবে মূলত আপনার একটি কর্মসংস্থানমূলক শিক্ষা আত্মকর্মসম শিক্ষা একটি অসাম্প্রদায়িক শিক্ষা এবং একমুখী একটা শিক্ষাব্যবস্থা এবং যে শিক্ষা গ্রহণ করার পরে একজন শিক্ষার্থী নিজেই সে উদ্যোগ নেওয়া কর্মসংস্থান করতে পারবে সে নিজেই অর্থ উপার্জন করতে পারবে কিন্তু ওই শিক্ষাটা আপনার বাস্তবায়ন করা হয় নাই বরং আপনার পঁচাত্তর পরবর্তীতে একটা জগা খিচুড়ি মার্কা আপনার ওই শিক্ষা শিক্ষাব্যবস্থা করা হলো যেখানে আপনার অসাম্প্রদায়িকর পরিবর্তে সাম্প্রদায়িক দাসের একটা শিক্ষা শিক্ষাব্যবস্থা যেখানে আপনার একটি কাগজের সার্টিফিকেট হয়তো শিক্ষার্থীরা পাইছে কিন্তু তাদের মধ্যে যে আসলে দক্ষতা বাড়ার কথা তাদের মধ্যে যে আপনার নিজেদের মধ্যে মানবিক গুণাবলী বাড়ার কথা তাদের জ্ঞান যে বাড়ার কথা ওইগুলি বাড়ে নাই তাই আপনার দীর্ঘদিন পরে আপনার দুই হাজার আটের উনিশে ডিসেম্বরের নয়ে যখন সরকার ক্ষমতা এলো দশে আপনারা জানেন একটা শিক্ষানীতি করেছে শিক্ষানীতি করেছে ওই শিক্ষানীতি কিছুটা আপনার ওই কাছাকাছি মনে করেন যে হয়তো ওই একশোর মধ্যে চল্লিশ পার্সেন্ট আমি ওইটাও পুরোটা পড়লাম যে কতটুকু কাছাকাছি মানে কিছুটা কাছাকাছি কিন্তু ওই শিক্ষা ব্যবস্থাটা আমাদের যে ক্রুতিকতার যে শিক্ষা ব্যবস্থাটা ছিল ওইটাও আপনার আমাদের চালু করতে হবে এমন কি আপনার আমাদের যে বাহাত্তরে যে সংবিধানটা ছিল ওই সংবিধানটাও আমাদের পুরোপুরি আপনার কার্যকর করতে হবে ওই সংবিধানও এখনও কার্যকর নাই আপনারা জানেন যে সর্বশেষ আপনার ওই মানে ষোলোতম যে সংবিধানের কাছাকাছি গেছে কিন্তু আমরা পুরাপুরি বাহাত্তরে আসার সংবিধানও চাই তাহলেই মূলত আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে প্রত্যেক মানুষের তাদের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান তাদের পুষ্টি সুনিশ্চিত হবে এবং বিশেষ করে আপনি শোষণমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা হবে যারা আমাদের মুক্তিযুদ্ধে যিনি আসা সক্রিয় অংশগ্রহণ সে বলেছিল যে আমাদের মুক্তিযুদ্ধে বা এই পঁচিশে মার্চ এইগুলি যেন মানে গড়ছে আমরা একটি শোষণ মানে মানে শোষিত একটা জাতি ছিলাম এবং আমাদের এখানে পাট উৎপাদন হইতো আমাদের এখানে আপনার যে ওই মানে জিনিস আমাদের টাকা এখানে হয়তো এইগুলি নেওয়া যায় হয়তো আসলে পশ্চিম পাকিস্তানে এবং আমাদের এখান থেকে পার্টন মানে ওইখানে নেওয়া তারা কাগজ তৈরি করতো কাগজ এখানে আবার বেশি মূল্যে বিক্রি করা হতো কাজেই আমাদের এই শোষণের বিরুদ্ধে আসলে ছিল ইয়া দুর্নীতির বিরুদ্ধে ছিল আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু পরবর্তীতে আপনার এই মানে পঁচাত্তর দীর্ঘদিন মানুষ আসলে শোষণমুক্ত হয় না বরং এখনও এটা অব্যাহত আছে দনি আপনার দেখার সুযোগ সুবিধা বেশি পাইতেছে সবাই রাষ্ট্র থেকে সমান সুযোগ সুবিধা পাইতেছে না বরং এই সমান অধিকার মানে মূল যে তিনদারীতি ছিল যে মানুষের মানবিক মর্যাদা তাদের সমান অধিকার এবং ন্যায্যতা এই তিনটা হয়েছে এবং আমাদের সংবিধানের তিনটা হয়েছে মূল ভিত্তি এই তিনটা শব্দ কেউ জানলে সংবিধান মোটামুটি নব্বই পার্সেন্ট করা হয়ে যায় তাই আমাদের এই সমান অধিকারটা আসলে এখন পর্যন্ত নিশ্চিত হয় নাই এবং সকল মানুষের আরেকটা ছিল যারা সমাজতন্ত্র এটা অবশ্যই আওয়ামী লীগও ওইভাবে বলে নাই তা আপনার ওই জন্য সমাজ মানুষ মানে সমান মানে সুযোগ রাষ্ট্র থেকে পাবে কিন্তু এই সমান সুযোগ এখন রাষ্ট্র থেকে পাইতেছে না আজকে একজন আপনার মন্ত্রীর ছেলে কিংবা একজন শিল্পপতি থানায় গেলে তার সাথে ও যে ব্যবহার করে বা একজন সরকারি অভিযান ব্যবহার করে একজন রিক্সাওয়ালা বা একজন আপনার সাধারণ মানুষ সে কিন্তু সেই সম্মানটা পাইতেছে না এই সুযোগটা পাইতেছে না অবশ্বাসে না জানার কারণেও একসব পাইতেছে না কাজেই আমাদের এটাও এক করতে হবে যেহেতু এখন বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আছে এবং আপনার আমাদের চাই যে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত একটি শোষণমুক্ত সমাজ হোক এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ হোক এবং আমাদের বঙ্গবন্ধুর কথাগুলি শুনেন সে স্পষ্ট বলেছে যে আমাদের ওই যে ওই কৃষক আমাদের মেহনতি মানুষ আমাদের দিনমজ তারা দুর্নীতি করে না বরং যারা আপনারা এই শিক্ষিত মানুষ আপনাদের ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার দুর্নীতি আপনাদের দুর্নীতি বন্ধ করতে হবে এমনকি সে এটাও বলেছিল আপনার যে আপনাদের ডাক্তার হয়েছেন এটা শুধু মনে করেন না যে আপনাদের পিতার টাকায় ডাক্তার হয়েছেন পিছনে রাষ্ট্রের টাকা খরচ হয়েছে সরকারের টাকা খরচ হয়েছে জনগণের ট্যাক্সের টাকা খরচ হয়েছে কাজে জনগণকে সেবা আপনাদেরকে দিতে হবে কিন্তু এই যে এই আমাদের যে আদর্শগত দিক থেকে দীর্ঘদিন বিচ্ছুদ থাকার কারণে এটা এখনও পুরাপুরি আপনার ওই মানে আনা কার্য করা সম্ভব হয় নাই এমনকি এই সরকার আপনার যখন এই আঠারো ডিসেম্বরে ক্ষমতায় আসলো আর সে প্রথমে কি বলল যে আপনার ওই যিনি এখন ওই মানে স্বাস্থ্যমন্ত্রী আছে বললো যে ডাক্তারদের একটা এগার হোক কোনো ডাক্তার যেন অ্যাবসেন্ট না থাকে অ্যাবসেন্ট থাকলে চাকরি থেকে আর কি সরাসরি মানে অবসরণ করা হবে কিন্তু দেখা গেলো অনেক জরিবসারণ হয়েছে জানে ডাক্তার থাকার কথা পঁচিশ জন আছে একজন বা দুইজন বা নাই এরকমই অনেক ক্ষেত্রে আছে বিশেষ করে ডাকা সরাসরি থাকতে চা ভালো জায়গায় থাকতে চা কিন্তু এই যে একটা অবস্থা এর থেকে আমাদের উত্তরণ দরকার আমাদের সকল ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা এটা বন্টন করা দরকার এবং আমাদের যে অগ্রগতিটা হয়েছে এই অগ্রগতিটা মনে করেন এখনও সুষম হারে হয় সমান আনুভাতিকার হয় নাই না হওয়ার কারণে আপনার এই সুযোগটা সবাই বুক করতে পারছে না কিছু মানুষ বুক করতেছে কাজে এই যে এই সুযোগটা দেশের যে উন্নয়ন অগ্রগতিটা এটা যেন সমানভাবে সবাই বুক করতে পারে এই ব্যবস্থাটা আমাদের কার্যকর করতে হবে এবং একটা দুর্নীতিমুক্ত পোষণ করতে আর যে যে দায়িত্বটা পালন করি আমরা দায়িত্বটা সততার সাথে স্বচ্ছতার সাথে আমরা জবাবদিহার পালন করবো নিজে সৎভাবে দায়িত্ব পালন করবো এমনকি আপনার একজন মনীষীর কথাই হয়েছে যে একজন দেশপ্রেমিক মানুষকে দেশপ্রেমিক মানুষের সবচেয়ে মানে সহজ সংজ্ঞা হচ্ছে যে নিজের দায়িত্বটা সঠিকভাবে সততার সাথে পালন করা যথাযথ পালন করা তাইলে সে দেশ পাবে এবং আমরা সকলেই যেন আমাদের দায়িত্বগুলি সঠিকভাবে যথাযথভাবে পালন করতে পারি এবং সততার সাথে পালন করতে পারি এই আহ্বান রইল সকলের প্রতি ধন্যবাদ একজন মানুষ একজন নেতা কীভাবে জাতিকে উদ্বুদ্ধ করে একটি স্বাধীনতা একটি বিজয় উপহার দিতে পারে তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু আপনার বক্তব্য থেকে আমরা তা জানলাম এপর যে আমি কথা শুনব জাতির পিতা সাতই মার্চের ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবং তিনি তাও বলেছিলেন তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করব সেদিন আবাল বৃদ্ধ বনিতা গরিব দুঃখী সর্বস্তরের মানুষ এই বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে সশস্ত্র পাখানা দেওয়ার বিরুদ্ধে যার যা কিছু আছে তা নিয়ে যুদ্ধ করেছিল গুটি কয়েক লোক ছাড়া খুব কম সংখ্যক লোক এবং ওদের আহ্বানে সাড়া না দিয়ে বিরোধিতা করেছিল সেই আপাময় জনতার সাথে আপনিও ছিলেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেই পঁচিশে মার্চের কালো রাত্রি এবং আমাদের বিজয় দীর্ঘ নয় মাসের যুদ্ধ সব কিছু মিলিয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার বক্তব্য দিয়ে বলেন ডক্টর নাসির উদ্দিন খান ধন্যবাদ স্বাধীনতাহীনতায় হীনতায় কে বাঁচিতে চায় রে কে বাঁচিতে চায় মূলত বাঙালির শোষণ নিপীড়ন নির্যাতনের ইতিহাস আমরা জানি সে পাকিস্তানিদের একচেটিয়া সে শোষণের এবং বঞ্চনার হাত থেকে বাঙালিকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার সাতই মার্চের ভাষণেই নিহিত ছিল তার সাতই মার্চের ভাষনেই নিহিত ছিল বাংলার স্বাধীনতা যুদ্ধের কথা বাংলার মানুষ তার আহ্বানে পঁচিশে মার্চ কালো রাত্রিতে যখন অপারেশন সার্চ লাইট শুরু হয়ে গেল বঙ্গবন্ধুর আহ্বানে লক্ষ লক্ষ বাঙালি সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তিনি বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো শত্রুর মোকাবেলা করো তাই বাঙালি প্রস্তুত ছিল বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে এবং দুই দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর সংগ্রামের পর বাঙালি অর্জন করে সে কাঙ্ক্ষিত স্বাধীনতা বঙ্গবন্ধু বলেছিলেন আমি যদি হুকম দেওয়া হুকুম দেবার নাও পারি তবু তোমরা সে গেরিলা যুদ্ধের কথা উনি বর্ণনা করেছিলেন কিভাবে গেরিলা যুদ্ধ করা যাবে উনি সরাসরি কিছু কথা কৌশলে তার ভাষণ ভাষণটি ছিল একটা একটা চমৎকার একটা কৌশলে একটা রণকৌশলের একটা ভাষণ এবং এই ভাষণটি সারা বিশ্বে আজ শ্রেষ্ঠ ভাষণগুলির অন্যতম যাই হোক বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং প্রায় তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় এই রক্তক্ষেই মুক্তিযুদ্ধে এবং দুই লক্ষ মা বোন সংগ্রাম হারান তাদের আত্ম বিনিময়ে আমরা অর্জন করি চূড়ান্ত এবং কাঙ্ক্ষিত স্বাধীনতা আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের স্বপ্ন দেখেছিলেন আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে তার কাঁধে সে দায়িত্ব এসে বর্তিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ আছে উন্নয়নের মহাসড়কে বঙ্গবন্ধু সমতা চেয়েছিলেন সমাজতন্ত্র চেয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন তিনি সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা করতে বঙ্গবন্ধুর সেই চেয়েছিলেন ধর্মনিরপেক্ষ এক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে উনি দেখেছিলেন এবং বাংলাদেশের সংবিধানে তিনি তা প্রতিষ্ঠিত করে গেছেন বিভিন্ন সময়ে সামরিক বাহিনীর সে যাতাকলে সংবিধান বহুবার পরিবর্তন পরিবর্তন করা হয়েছে অন্যায়ভাবে সাংবিধানিক অনেক মৌলিক অধিকারকে খর্ব করা হয়েছে আজ জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে আমরা আশা করব আজকের এই দিনে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতা চিরজীবী হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা যুদ্ধে এই লক্ষ লক্ষ মানুষের আত্মঘাতি প্রদান সার্থক হবে ধন্যবাদ ডক্টর নাসির খান বীর মুক্তিযোদ্ধা আপনাদের সেই সংগ্রামের পশল আজকে হচ্ছে বাংলাদেশ জাতির পিতা বলেছিলেন কেউ বাঙালিকে দাবাইয়ে রাখতে পারবে না বাঙালিকে কেউ দাবাইয়ে রাখতে পারে তলাবিহীন জুড়িতে গাছ নিজস্ব হচ্ছে বাংলাদেশ বিশ্বের রোল মডেল আজ বঙ্গবন্ধু কন্যা সম্ভব হয়েছিল লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে সেই পঁচিশে মার্চের কালো রাত্রি এবং জাতীয় গণহত্যা দিবসে আজকে আমাদের শপথ হোক শোষণহীন বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ জঙ্গি মুক্ত বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ তাহলে পঁচিশে মার্চের সকল শহীদের আত্মা এবং সকল শহীদের আত্মা শান্তি পাবে আসুন মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় যে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ সেই বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য মুক্তিযুদ্ধের সকল পক্ষের শক্তির ঐক্য দরকার কারণ পরাজিত শক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই প্রিয় দর্শক আজকে বিজয় বিদায় নিচ্ছি আগামীকাল আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথিদের সাথে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেল কন্ডফুলের সাথে থাকুন ধন্যবাদ মানের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী